প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কে না চায়? আর সেই প্রকৃতি যখন আমাদের ট্রেন জার্নির সঙ্গী হয়, তখন সেই সফর আরও দুর্দান্ত হয়ে যায়। তো আজ এই ব্লগে থাকছে প্রকৃতিকে সাথে করে নিয়ে আমাদের ট্রেন জার্নি টাওয়ার হাওড়া থেকে জগদলপুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকের আমাদের এই ট্রেন জার্নির ব্লগে থাকছে পাহাড়, নদী, ঝর্ণা, ফরেস্ট, সব কিছু। তো আজকে আমরা এখন রাতে চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে, আর আমাদের ট্রেন এখান থেকেই আজকে ছাড়বে, এই 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন হচ্ছে 18005 হাওড়া টু জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস, যেটা আবার কোরাপুট এক্সপ্রেস নামেও পরিচিত। সপ্তাহে প্রতিদিন রাত 10:20 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এই ট্রেন, আর জগদলপুর পৌঁছায় পরের দিন রাত 10টার সময়। আমাদের এই টোটাল জার্নি কভার করতে সময় লাগবে 23 ঘন্টা 40 মিনিট, আর আমরা কভার করবো 1163 কিলোমিটার। এই হচ্ছে আমার কোচ B1 থার্ড AC। তো চলুন উঠে পড়া যাক। আমাদের ট্রেন নির্দিষ্ট টাইম অনুযায়ী হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, ঠিক রাত 10:20 পুরো একদম ডটে ছেড়েছে। আর ট্রেন জার্নি থাকবে, আর তার সাথে খাওয়া থাকবে না তা তো হয় না। তো আজকের ডিনার হিসেবে আমরা চাউমিন নিয়ে এসেছি। তো দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন রয়েছি ঝরসুগড়া স্টেশনে, সকাল সকাল জার্নি নিয়েছি। তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে উড়িষ্যা রাজ্যের ঝরসুগড়া স্টেশনে, আর আমাদের ট্রেনের হল্ট হচ্ছে এখানে 2 মিনিটে। আর এই ঝরসুগড়া থেকে মেন পাটেও যাওয়া যায়, যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব, কারণ ফেরার সময় আমরা এই ঝরসুগড়াতেই নামবো, আর এখান থেকে আমরা মেন পাট হয়ে তবে ফিরব। আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে, আর সকাল হতে না হতেই জানলার পর্দা সরাতেই দেখুন আশেপাশে, মানে প্রকৃতিটা কি দারুণ সুন্দর হয়ে গেছে, আর সাথে প্রচুর কাশফুল ফুটে আছে এদিকে। মানে দুর্গা মা যে আসতে আর আমাদের কাছে বেশি দিন বাকি নেই, সেটা পশ্চিমবঙ্গ ছেড়ে এসে পার্শ্ববর্তী, মানে আমাদের প্রতিবেশী রাজ্যে এসেও সেটা বুঝতে পারছি যে মা আসছে, তার আভাস রয়েছে চারিদিকে। কাশফুলে পুরো মাঠ ঘাট পুরো সাদা হয়ে রয়েছে, এত দারুণ লাগছে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে রেঙ্গালি স্টেশনে, এখানে হল্ট হচ্ছে 2 মিনিটের। আমাদের এখন ট্রেন ঢুকবে উড়িষ্যা রাজ্যের সম্বলপুর ডিস্ট্রিক্টের সম্বলপুর স্টেশনে, তার জন্য এখানে ক্রসিং রয়েছে, তার জন্য ট্রেনটা একটু স্লো হয়ে গেছে। আর এই হচ্ছে সম্বলপুর স্টেশন, আমাদের ট্রেন এখন সম্বলপুর স্টেশনে এসে দাঁড়িয়েছে। বাইরে পুরো চকচক করছে রোদ, মানে সাংঘাতিক গরমও তার সাথে বাইরে, আর আমাদের ট্রেনের মানে AC যে কোচগুলো পুরো পড়েছে পুরো একদম মাঝখানে, না একদম ট্রেনের সামনের দিকে না একদম ট্রেনের পিছন দিকে, পুরো মাঝি পড়েছে এই AC কোচগুলো। এটার এই ট্রেনটার সবথেকে ভালো পয়েন্ট। এই সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের যদি খারাপ পয়েন্ট যদি বলতে হয়, তাহলে এটাই বলবো যে পুরো একটা দিনের এই যে বলতে গেলে 23 ঘন্টা সামথিং, মানে পুরো বলতে গেলে একটা দিনের 24 ঘন্টার যে জার্নির জন্য এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই, মানে সেরকম খাবার দাবারের বলতে গেলে সেরকম কোনো ব্যবস্থা নেই। যদি কোনো বড় স্টেশনে দাঁড়ায় তবেই হয়তো কোনো খাবার টাবার উঠছে, আদারওয়াইজ আপনাদেরকে কিন্তু বাড়ির থেকেই খাবার দাবার যতটা সম্ভব প্যাক করে নিয়ে আসতে পারলে তবেই ভালো হয়। এমনিতে ট্রেন প্রচণ্ড পরিষ্কার, ট্রেনে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তারা ট্রেনের টয়লেট বলুন, ট্রেনের কোচ বলুন, কামরা বলুন, সব কিছুই ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। আর সম্বলপুর থেকে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে অনেকটা প্রায় ছেড়ে চলে এসেছি, আর এই দেখুন ট্রেন লাইন থেকে দূরে ওই যে দেখা যাচ্ছে মহানদী, আর আমরা এখন মহানদী ক্রস করব, মানে আমাদের ভারতবর্ষের অন্যতম বড় নদী মহানদী, আমরা এখন সেই মহানদীর এখন ব্রিজ ক্রস করব। এই দেখুন এটা হচ্ছে মহানদী, বিশাল চওড়া এক নদী। যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে মহানদীর পাশেই অবস্থিত, এটা হচ্ছে মহানদীর পাওয়ার রিজার্ভার, মানে এখানে জল সংরক্ষণ করে রাখা হয়, আর এখান থেকে এর থেকে জলবিদ্যুৎ তৈরি করা হয়। এটা হচ্ছে হীরাকুদ স্টেশন, যেটা মহানদীর ওপরে যে হীরাকুদ যে বাঁধ আছে সেই, এটা হচ্ছে হীরাকুদ স্টেশন, ছোট্ট একটা ছিমচাম একটা স্টেশন জাস্ট।
আমাদের এই যাত্রাপথে রয়েছে মোট 33টা হল্ট আর 166টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই সমলেশ্বরী এক্সপ্রেস 4টে রাজ্যকে কানেক্ট করে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও ছত্তিশগড়। এমনকি রেলওয়ে 3টি জোন অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ইস্ট কোস্ট রেলওয়ে জোনকেও কানেক্ট করে এই ট্রেনটি। এখন আমরা ক্রস করছি ওম নদী, আর এই ওম নদী হলো মহানদীর একটা উপনদী। আচ্ছা, তো এখন ট্রেন দাঁড়িয়েছে বলাঙ্গীর স্টেশনে। এই হচ্ছে বলাঙ্গীর স্টেশন, আর এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। যেহেতু প্যান্ট্রিকার নেই আর ম্যাক্সিমাম স্টেশনের এদিকে রিনোভেশনের কাজ চলছে, সেই জন্য মুখ চালানোর জন্য অবশ্যই আপনাকে চিপস বা বিস্কিট, যাই হোক, বা এছাড়া আপনাদের ভারী খাবারও আপনাদের সাথে এই জার্নিতে আপনাদেরকে মজুত করে রাখতেই হবে। আর আমরা এখন ক্রস করছি সোনগড় নদী। আমরা এখন রয়েছি আমাদের এই গন্তব্যের স্টেশন তিতলাগড় জংশন। এই হচ্ছে তিতলাগড় জংশন, আর এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। আমরা এখন ছেড়ে বেড়াচ্ছি তিতলাগড় জংশন। তিতলাগড় জংশন স্টেশন থেকে এরকম একটা 60 টাকা দিয়ে প্যারার প্যাকেট নিয়ে নিয়েছি, দারুণ টেস্টি, আপনারাও আসলে ট্রাই করতে পারেন। আমরা এখন ক্রস করছি উড়িষ্যার লাউল নদী। এখন আগস্ট সেপ্টেম্বরের মিডিল, যেহেতু বর্ষাকাল চলছে, তাই এখন বর্ষাকালে সব নদীরই জল প্রচুর বেশি রয়েছে। আমরা এখন ক্রস করছি আমাদের যাত্রাপথের নেক্সট স্টেশন কেসিঙ্গা। আর মোটামুটি এদিকের আগেই বলেছি, ছোট বড় সব স্টেশনেই এখানে এখন রিনোভেশনের কাজ চলছে। আর এখন আমাদের জার্নিতে ট্রেন এসে দাঁড়াচ্ছে রূপরা রোড স্টেশনে। আর এখন আমাদের ট্রেন এসে দাঁড়াচ্ছে হচ্ছে নোরলা রোড স্টেশনে। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। এখন আমাদের ট্রেন আবার 2 মিনিটের হল্টের জন্য দাঁড়াবে আম্বরডালা স্টেশনে। আমাদের ট্রেন এখন ক্রস করছে মুনিগাদা স্টেশন, আর এখানে আমাদের হল্ট ছিল 2 মিনিটের। তো মুনিগাদা স্টেশন ক্রস করার সাথে সাথেই বেশ অনেকটাই বেলা হয়েছে, তো এবার বাড়ি থেকে আনা এখন লাঞ্চ বক্স খুলে নিয়ে বার করেছি, যেটা নিজে হাতেই প্রিপেয়ার করে নিয়ে এসেছি। ওটাই ছিল ভেজ রাইস আর পনিরের কম্বো, আর তার সাথে সাথে অবশ্যই ট্রেন জার্নিকে উপভোগ করা, আর আশেপাশের প্রকৃতি তো আছেই। সকালের ব্রেকফাস্টে ছিল হোমমেড রুটি আর তড়কা, সেটাও এই ট্রেন জার্নির এক্সাইটমেন্টে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো লাঞ্চ করতে করতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গেছি রায়গড়া স্টেশন। আচ্ছা, এই হলো রায়গড়া স্টেশন। এখানে ট্রেন আমাদের দাঁড়াবে 25 মিনিট, কারণ এখানে ইঞ্জিন চেঞ্জ হবে। এখানে ইঞ্জিন চেঞ্জ হয়ে সামনের দিকের ইঞ্জিন গিয়ে ঘুরে আবার যাবে পিছন দিকে, আমরা আবার যাব ব্যাক সাইডে। রায়গড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি সিটের ওই পাশ থেকে এখন এই পাশে এসে বসেছি, আর ট্রেন এখন যাচ্ছে দেখুন অপোজিট সাইডে। আর এই রায়গড়া স্টেশনের পর থেকেই আমাদের জার্নিটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস আর এক্সাইটিং হতে চলেছে। এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই, আর অবশ্যই আপনাদেরকেও এই জার্নিটা উপভোগ করার জন্য এখন এই ব্লগে চোখটাকে স্থির করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এতক্ষণ আমাদের চলার পথে যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছিলাম তুলনামূলকভাবে অনেকটাই ছোট ছিল, আর এদিককার পাহাড়ের সাইজগুলো একবার দেখুন, মস্ত বড় বড় এক একটা পাহাড়, আর তার সাথে রয়েছে এরকম ন্যাচারাল সুন্দর একটা প্রাকৃতিক ভিউ, আর এরকম ট্রেনের পুরোটা কার্ভ রয়েছে, যেখান থেকে যেহেতু আমাদের মাঝখানে কোচ পড়েছে ট্রেনের মাথার দিকেও দেখতে পাচ্ছি আবার ট্রেনের লাইজের দিকেও দেখতে পাচ্ছি। চারিদিকে সবুজ ভিউ, আর মাঝে মাঝে আবার অল্প মেঘের জন্য আবার টুকটাক বৃষ্টিও শুরু হয়েছে, সাথে অল্প অল্প নীলচে আকাশও দেখা যাচ্ছে, এর থেকে দারুণ সুন্দর আর কি হতে পারে। রায়গড়া থেকে কোরাপুট পর্যন্ত আমরা ক্রস করব বেশ অনেকগুলি ছোট বড় ব্রিজ, আর বেশ অনেক প্রচুর নাম না জানা প্রচুর পাহাড়, আর তার সাথে রয়েছে প্রায় 49টার মতন টানেল।
হ্যাঁ, এই রাস্তায় আমরা টানেলও দেখতে পাবো, আর টানেলের মধ্যে দিয়ে আমরা প্রবেশও করব। তো এদিককার লাইন এখন সিঙ্গেল লাইন রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি এখানে ডাবল লাইনের কাজ শুরু হচ্ছে। পাশে দেখুন অনেকটা স্পেস করে রেখেছে, তার জন্য এখানে বেশ কয়েক বছরের মধ্যেই এখানে ডাবল লাইনও হয়ে যাবে আশা করা যাচ্ছে। যত ট্রেন আমাদের সামনের দিকে এগোচ্ছে, আর পাশের পাহাড়গুলোর সাইজও যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার সামনের দিকে দেখুন, আমরা এক্ষুনি টানেলে প্রবেশ করতে যাব। আর ওই দেখুন পাশে যে রেল লাইনের কাজ চলছে, আর তারও পাশে টানেল তৈরি হচ্ছে, ওই দেখুন। হাওড়া টু জগদলপুরের এই যে ট্রেন জার্নিটা, এই ট্রেন জার্নিটা অনেকটা বিশাখাপত্তনম থেকে আরাকুয়ালির যে ট্রেন জার্নি, অনেকটা সেই রাস্তার কথা মনে করিয়ে দেবে। যেমন ট্রেন লাইনের পাশে রয়েছে প্রচুর নাম না জানা পাহাড় ছোট বড়, তার সাথে রয়েছে প্রচুর টানেল, আর সেই সাথে দারুণ সুন্দর সিনিক বিউটি। আর কি চাই ট্রেন জার্নিতে? একটা টানেল থেকে বেরোতে না বেরোতেই দেখুন আবার আরেকটা টানেলে প্রবেশ করছি। দারুণ মজাদার রাস্তা কিন্তু। এবার ট্রেনের বাঁ দিকের দরজার থেকে ডান দিকের দরজার ধারে চলে এসেছি, আর এই সাইডের একবার সিনিক বিউটিটা দেখুন। আমরা দেখেছেন কতটা উপরে উঠে এসেছি, আর নিচে একটুখানি জুম করে দেখাচ্ছি, নিচের সব কিছু দেখুন কত ছোট ছোট লাগছে। চাষের জমি থেকে শুরু করে বাড়িঘর দোর রাস্তা সব ছোট ছোট। পুরো আকাশে এখনও বেশ ভালো মতনই মেঘ করে আছে, তার সাথে হালকা কুয়াশা মতনও রয়েছে, আর সেই জন্য পিছনের পাহাড়গুলো দেখাও যাচ্ছে না। আর এই সিচুয়েশনে, এই ওয়েদারে যদি এখন যদি বৃষ্টি যদি নামে, মানে এই ট্রেন জার্নি জাস্ট জমে যাবে। দেখুন, বলতে না বলতেই অল্প অল্প করে বৃষ্টি ফোঁটা পড়তেও শুরু করে দিয়েছে, আর সেই সাথে সাথে ভিউটা জাস্ট দেখুন, জাস্ট অপূর্ব লাগছে বলতে গেলে। আমরা যেহেতু অনেকটাই উপরে উঠে এসেছি, তার জন্য ওয়েদারের অনেকটাই পার্থক্য হয়ে গেছে। আগে যেমন খুব গরম লাগছিল, খুব রোদ্দুর ছিল ওইদিকে, আর এই সাইডে তুলনামূলকভাবে অনেকটাই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, উপরে অনেকটাই ঠান্ডা রয়েছে, আর তার সাথে এখন আবার ভালো মতন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন জাস্ট বাধ্য হয়ে দরজার ধার থেকে এখন চলে এসেছি আবার আমার সিটের জায়গায় জানলার পাশে, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে চারিদিক পুরো সাদা, কিছুই দেখা যাচ্ছে না জানলা দিয়ে কোনো রকমে, তাই দেখছি পুরো সাংঘাতিক পরিমাণে বাইরে এখন বৃষ্টি হচ্ছে।
প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পর এখন বাইরের বৃষ্টি থেমেছে, আর বাইরের পরিবেশটা দেখুন আবার কি দারুণ সুন্দর হয়ে গেছে। সাধারণত পাহাড়ি অঞ্চলে, মানে দার্জিলিংয়ের সাইডে যেমন দেখি যে পাহাড়ের উপরে মেঘ জমে আছে, তো এখানেও কোনো অংশে কম নয়। দেখুন পাহাড়ের উপরে কী সুন্দর মেঘ জমে রয়েছে, মানে দেখে মনে হচ্ছে যে দার্জিলিংয়ের ওরকম সাইডেই হয়তো কোথাও একটা আছি। কী দারুণ লাগছে দেখুন। প্রায় অনেকক্ষণ জার্নির পর আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে লক্ষ্মীপুর রোড স্টেশনে। এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। বাইরে বেশ এখন অনেকটাই সন্ধে হয়ে এসেছে, আর এই আধো আলো ছায়াতে বাইরের পরিবেশ বলুন, পাহাড় বলুন, বেশ এরকম টাইপের লাগছে। আর রাস্তা দিয়ে মাঝে মাঝে বেশ কতগুলো গাড়ি যাচ্ছে, তাদের আলো ফুটে উঠছে, মানে আর যাই হোক প্রকৃতিটাকে বেশ মায়াবী লাগছে। আর এখন আমরা সন্ধ্যাবেলা ক্রস করলাম দমনজৌরি স্টেশন, আর ভাগ্যবশত ট্রেনে একজন চাওয়ালা উঠেছিলেন, তার থেকেই সন্ধ্যাবেলা চা নিয়ে নিয়েছি। আর ঠিক কিছুক্ষণ পরেই আমরা ঢুকবো একটু পরেই কোরাপুট জাংশনে, তার জন্য বাইরে বেশ অনেক দেখুন এখন আলো ফুটে উঠেছে, নানান বসতি দেখা যাচ্ছে। তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে কোরাপুট জাংশনে। এখানে হচ্ছে 25 মিনিটের হল্ট, এখান থেকে আবার ইঞ্জিন চেঞ্জ হবে, তো আমাদের ট্রেন আবার এখন আবার যাবে এই দিকে যাবে। এই হচ্ছে স্টেশনে শেড টেড লাগানোর এখনো কাজ চলছে, সেই জন্য খুব একটা দোকানপাট সেরকম কোনো কিছু নেই, আর বৃষ্টি হয়েছে ভালো মতন আজকে এদিকে, তো পুরো স্টেশন পুরোই ভিজে রয়েছে পুরো একদম। এই হলো কোরাপুট স্টেশন। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি এরকম 20 টাকার ঝালমুড়ি। এবার আমরা ঝালমুড়ি খেতে খেতে আমাদের বাকি রাস্তাটা এগোবো। আর এখানে এই যে সব পেপারে উড়িয়া ভাষায় সব লেখা রয়েছে, এরকম ঝালমুড়ি নিয়ে নিয়েছি 20 টাকা। আচ্ছা, কোরাপুটের পর আমাদের পুরো বগি বেশ কয়েকজন আছে, আর মোটামুটি অলমোস্ট সব ফাঁকা, এই হচ্ছে ব্যাপার। তো আমার সিট হচ্ছে এটা সাইড লোয়ার, আর এই হচ্ছে পুরো ফাঁকা, আর এই হচ্ছে আমি। হাই। তো এরপরে জয়পুর আসবে, জয়পুরে আরও হয়তো বেশ কিছু প্যাসেঞ্জার নামবে, আর দেখা যাক তারপরে কী হয়। এই হচ্ছে ফাঁকা, এত ফাঁকা মানে কোনো দিন মনে হয় না ইয়ে করেছি, তো যাই হোক। আচ্ছা, তো আমাদের ট্রেন আবার যাচ্ছে অপোজিট ডিরেকশনে কোরাপুট থেকে, কারণ আমি আবার সাইড বার্থের ওপাশ থেকে আবার চলে এসেছি এই পাশে, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমাদের নেক্সট স্টেশন আসবে হচ্ছে জয়পুর, তারপরে হচ্ছে জগদ্দলপুর লাস্ট ডেস্টিনেশন। তো এখন ট্রেন এসে দাঁড়িয়েছে জয়পুর স্টেশন, জয়পুর। এখানে আমাদের গাড়ির হল্ট হচ্ছে 5 মিনিট, এখনই ছেড়ে দেবে, ওখান থেকে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, অলরেডি ছেড়েও দিয়েছে গাড়ি, আর এরপরে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জগদলপুর। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি জগদলপুর স্টেশন, নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট আগেই আমাদের ট্রেন পৌঁছে গেছে। এবার এখান থেকে একটা অটো নিয়ে আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো সবার আমার এই প্রথম ট্রেন ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন,
ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জগদলপুরের নতুন ভিডিও নিয়ে। তখনের জন্য দেখতে থাকুন সুচি স্টোরি, আর এই হচ্ছে আজকের আমাদের আস্তানা।